নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় কনভোকেশন অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সিন্ডিকেট রাজ নিয়ে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকরের। রাজ্যে দুটি ইট এবং একটি বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছেই কিনতে পারবেন না, আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে? একটা সিন্ডিকেটের দেওয়া এক টুকরো কাগজ, সেই কাগজ দেখিয়ে গোটা রাজ্যের কাজ চলছে, এও কি সম্ভব? মিডিয়াকে পরামর্শ, সরকারের ঠিক করা কিছু খবর নয়, সব খবর দেখান, সবার চোখ খুলে দিন। হুঁশিয়ারি দিয়ে রাজ্যপালের বক্তব্য, সরকারি কর্মীদের নানা স্তরে নিরপেক্ষ থাকতে হবে, এটাই আমার নির্দেশ। রাজনীতি করা যাবে না, যদি রাজনীতি করেন জেনে রাখুন আপনি যতই নিজেকে চালাক ভাবুন আপনার কাজের আগেই সেই কথা ঠিক জায়গায় পৌঁছে গেছে। টাইম টু রিমেম্বার বিবেকানন্দ, অ্যাওয়েক টিল দি গোল ইজ অ্যাচিভড। আই এম নট কনসার্নড হু প্লেস হোয়াট পলিটিক্স, পলিটিক্স কিপ অন হ্যাপনিং। আই মেক আ সিম্পল ডিমান্ড, লেট আস হ্যাভ ভায়োলেন্স ফ্রি ইলেকশনস, ফেয়ার ইলেকশনস, fearless elections. And mind you, I'm sending a message to the public servants. Has media ever asked, pandemic purchase scandal of 2000 crore, where is the report? Has media ever inquired, Bengal Global Business Summit, over 12 lakh crore investment, where it is? Has media asked? If you play politics, you are not allowed to do that. Your conduct doesn't allow you to do that. If you play politics while being public servants, you are committing a crime. And never think that you are smart and wise enough for others not to see through your game. The freedom which democracy gives us should not be compromised. And freedom is to take our own decisions. It is where syndicates interfere with our rights to take our decisions. If an ordinary person, a small businessman, or even industrialist are not positioned. Bureau Report, Channel 24/7.